আসসালামু আলাইকুম রহমাতল্লা বরকাত আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা হরকত এবং টানভিন এই দুটি বিষয় একসাথে শিখব তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো যদি আপনারা আমার নরায়নি কায়দা পর্ব চার এবং নরায়নি কায়দা পর্ব পাস ওই দুটি ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই নুরায়নি কায়দা পর্ব চার এবং নরায়নি কায়দা পর্ব পাঁচ ওই দুটি ভিডিও দেখে আসবেন কারণ আমি নুরায়নী কায়দা পর্ব চারের মধ্যে আপনাদেরকে হরকতের সঠিক উচ্চারণ মাখরাস অনুযায়ী শিখেছিলাম নুরায়নী কায়দা পর্ব পাঁচের মধ্যে আমি আপনাদেরকে তানভিনের সঠিক উচ্চারণ মাখ্রাস অনুযায়ী শিখেছিলাম তো যদি আপনারা সেই দুটি ভিডিও দেখেন তাহলে আজকের এই ভিডিওটি আপনি অনেক ভালো করে বুঝতে পারবেন তো অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখার আগে নরায়নি কায়দা পর্ব চার এবং নরায়নি কায়দা পর্ব পাঁচ ওই দুটি ভিডিও দেখে তারপর আজকের এই ভিডিওটি অর্থাৎ নরায়নি কায়দা পর্ব ছয় আজকের এই ভিডিওটি দেখবেন আর আজকের এই ভিডিওটি করা হচ্ছে নরায়নি কায়দা পৃষ্ঠা নম্বর নয় থেকে তো চলুন শুরু জবর আ আ আমরা এখানে হামজার মার্খাস্টে বলছিলাম খলকের শুরু থেকে উচ্চারণ করব আমরা অনেকে এটাকে বলি আলিফ জবর আ আমি কিন্তু আপনাদেরকে বলছি এটাকে আমরা আলিফ জবর আ বলবো না কারণ আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যদি আলিফের উপরে জবর আলিফের নিচে জের আলিফের উপরে পেশ থাকে তাহলে ওই আলিফকে হামজা বলা হয় তো এই জন্যে আমাদের এটাকে হামজা বলতে হবে আলিফ বলবো না হামজা জবর আ বলবো কারণ আলিফের উপরে যদি জবর থাকে আলিফের নিচে জের থাকলে আলিফের উপরে পেশ থাকলে আলিফের উপরে সাকিন থাকলে অলিফকে কি বলা হয় হামজা বল হয় তো জন্য আমরা বলবো হামজা জবর আ আর হামজার মার্খাস্ট কি হামজার মার্খাস্ট হচ্ছে খলকের শুরু থেকে খলকের শুরু থেকে সাধারণভাবে বলতে হবে হামজা জবর আ আ আমার সাথে বলেন হামজা জবর আ তারপর বা জবর বা বা আ দাল আলিফ দুই জবর দান আবাদান, আবাদান তো আমরা কিন্তু এর আগের ভিডিওতে আপনাদেরকে শিখেছিলাম যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে আর দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় তানভিনের উচ্চারণ কিন্তু তাড়াতাড়ি করেই পড়তে হয় তো এখানে শুধু হরকত এবং তানভিন দিয়ে কিন্তু শব্দ গঠন করা হয়েছে আমি আবার বলি এখানে শুধুমাত্র হরকত এবং তানভিন দিয়ে শব্দ গঠন করা হয়েছে আমরা এখানে হরকত এবং তানভিন পর্ব শব্দ বানিয়ে বানিয়ে আমরা এখানে পর্ব তো অবশ্যই আপনারা হরকত এবং তানভিন ভালো করে বুঝতে চাইলে অবশ্যই আপনারা আমার নয়নি কায়দা পর্ব চায় নয়নি পর্ব পাস ওই দুটি ভিডিও অবশ্যই দেখবেন তো আমি আবারও বলি হরকত হচ্ছে এক জবর এক জের এক বেশকে বলা হয় আর তানভিন হচ্ছে দুই জবর দুই যে দুই পেশকে বলা হয় তাহলে এখানে হরকত কোনটা হামজা জবর আ এটা হরকত বা জবর বা এটাও হরকত আর দাল আলিফ দুই জবর দান এটা কি হবে তানবিন হবে হামজা জবর আ এটা হরকত কারণ হামজার উপরে একটা জবর বা জবর বা এটা হরকত কারণ বার উপরে একটা জবর আর দাল আলিফ দুই জবর দান এটা ভিন কারণ এখানে দালের উপরে কি আছে দুইটা জবর আছে তো আমরা এগুলো তাড়াতাড়ি করে পড়ব টেনে পড়ব না যেমন আ বা দান এভাবে টেনে পড়ব না দ্রুত পড়ব আমার সাথে পড়েন আমি যেভাবে পড়ব ঠিক সেভাবে পড়বেন হামজা জর আ বা আ বা এভাবে আ বা এটা করবেন না অথবা আ বা এভাবে টান দিবেন না হরকতে এবং টান ভিনে টান হবে না সুন্দর করে আ বা আ বা আমার সাথে বলেন হামজা জবর আ বা জর বা উচ্চারণ হবে আ বা আ বা তারপর দাল আলিফ দুই জবর দান আ বা দান আবা দান আবা দান আবা এভাবে যে হরফের মাখরাজ যেখানে সেখান থেকে আপনি হরকত এবং তানভিনটা উচ্চারণ করবেন আপনাকে অবশ্যই হরফের মাখরাজগুলো খুব ভালোভাবে বুঝতে হবে কোন হরফের মাখরাজ কোথায় থেকে উচ্চারণ হয় এই বিষয়গুলো আপনাকে অবশ্যই বুঝতে হবে তাহলে হামজার মাখরাজটা হচ্ছে খলকের শুরু থেকে বায়ের মাখরাজটা হচ্ছে দুই ঠুট মিল করে আর দালের মাখরাজটা হচ্ছে জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে পাতলা করে উচ্চারণ করতে হবে এই তিনটে হরফি পাতলা করে উচ্চারণ করবো আবাদান আবাদান এভাবে তারপর হামজা জবর আ আমি আপনাদেরকে আগে বলছি এটাকে আলিফ জবর আ বলবো না এটাকে কি বলবো হামজা জবর আ বলবো কারণ আলিফের উপরে জবর জিয়ার পেশ থাকলেও আলিফকে হামজাবল হয় এজন্য আমরা এটা হামজা জবর আ বলবো আলিফ জবর আ বলবো না তো হামজার মার্খাসটা কি হামজার মার্খাসটা হচ্ছে খলকের শুরু থেকে উচ্চারণ করতে হবে হামজা হামজা এভাবে আর হরকত হবে হামজা জবর আ আ তারপর হা হার মার্খাসটা কি খলকের মাঝখান থেকে বলতে হবে হা এভাবে হা উচ্চারণ করার সময় একটা এভাবে একটা শব্দ বের করবেন হা এভাবে আর হরকত হবে হা জা হা টানো হবে না দ্রুত আহা 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 এটা হবে না কিন্তু আমরা অনেকেই বলি আহা বলি আহা বলা যাবে না দুটো আলাদাভাবে বলতে হবে হামজা হাম আ হা জর হা আহা 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 এভাবে তারপর ডাল দুই পেশ দুন আহা দুন আহা দুন এখানে হামজা জবর আ এটা হরকত হা জবর হা এটা হরকত আর ডাল দুই পেশ দুন এটা কি হবে বলেন হ্যাঁ এটা হবে আবার বলি হামজা জবর আ হা জবর হা আহা আহা দাল ডাল দুই পেশ দুন, আহা দুন আহা দুন আমার মত উচ্চারণ করবেন আহা দুন আহা দুন আবার হামজা জবর আ হা জা আহা দাল দুই পেশ দুন আহা দুন আহা দুন আহা দুন তারপর এখানে আমরা একটা ভুল করি সেটা হচ্ছে আহাদুন বলি আহা দুন বলা যাবে না এই হায়ের উচ্চারণটা আমরা ভুল করি এটা কিন্তু হা হবে না এটা হচ্ছে হা হাটার চিকন করে গলার মাঝখান থেকে বলতে হবে আহা আহা বলা যাবে না বলতে হবে আহা এভাবে তারপর হামজা জবর আ খ খর মার্খাসটা কোথায় বলেন খর মার্কাসটা হচ্ছে খলকে শেষ থেকে উচ্চারণ করতে হবে খলকে শেষ থেকে মোটা করে খট উচ্চারণ করতে হবে খ এভাবে আমরা অনেক খা খা বলে আ খা বলি আখা বলা যাবে না বলতে হবে আ খ বলতে হবে আমার সাথে বলেন হামজা জবর আ খ খ আ এটা হচ্ছে খাল জালের মার্খাসটা কি জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে দালটা পাতলা করে উচ্চারণ করতে হবে আ খুব সুন্দর করে দ্রুত পড়বেন আ যা আ যা এভাবে টেনে পড়া যাবেন আমার মতো পড়বেন আবার বলি আমার সাথে বলেন হামজা য বর আ খর খাল য বর যা আ যা আ যা আবার হামজা য বর আ য বর জাল য বর যা আ আমরা এখানে বলি আখজা যা কিংবা আখজা এভাবে বলি মানে এই জালটা আমরা জিব্বার আগে সামনের উপরে দাঁতের আগার সঙ্গে না লাগিয়ে জিব্বার মধ্যখান তালাতে লাগাই কিংবা জিব্বার আগে নিচে দাঁতে লাগিয়ে বলি তো এই জাল যখন উচ্চারণ করবেন অবশ্যই আপনার জিব্বার আগা সামনের উপর দাঁতের আগার সঙ্গে লাগিয়ে পাতলা করে উচ্চারণ করতে হবে আ যা এভাবে আ এভাবে আবার বলেন আ তারপর হাম আল জের জি আজি আভি এটা কিন্তু কি হবে কী হবে জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে পাতলা করে উচ্চারণ করবেন আভি নুন নুন না না আভিনা আভিনা নুনের মার্খাসটা কোথায় বলেন অবশ্যই নুনের মার্খাসটা হচ্ছে জিব্বার আগা উপরের তালোর সঙ্গে লাগিয়ে নুন উচ্চারণ করতে হয় এটা সহজ আভিনা আজিনা বলা যাবে না বলতে হবে আভিনা যখন দাল উচ্চারণ করবেন অবশ্যই জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগে লাগাবেন নিচে দাঁতে লাগবে না আজীনা আমার সাথে বলেন হামা আদি না জ বর্ণা আবার বলেন হামজা আ জাল জের আদি নুন জ বর্ণা না তারপর হামজা আ মিম জ মা আমা 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 মিম আমার কাছটা কি মিল করে আমা র র মার্খাস্ট হচ্ছে জিহ্বার আগার উল্টা পিঠ উপর তালু সঙ্গে লাগিয়ে র আমা র এখানে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমা রা বলি তো আমা রা বলা যাবে না বলতে হবে র র হবে র রজবর রা বলা যাবে না আবার বলি হামজা মিম জবর মা আমা আমার সাথে বলেন। বললেন জবর আ। মিম জবর মা আমা র জবর র আবার র হামজা জবর জ ব আীম জ বর মা আমা র জ ব র তারপরে এটা পড়ার দরকার নেই এখান থেকে পড়ি বা জবর বা এটা কিন্তু বা হবে এটা কি বা এখানে তিনটে হর প্রথম হরফের নাম হচ্ছে বা এটা খ এটা লাম বা লাম বা বা নর্মালভাবে উচ্চারণ করবেন সাধারণভাবে বা হর কথা হবে বা জবর বা তারপর খ খ জের খি খি এই যেটা এটা কি খ হলোকে শেষটিক উচ্চাৰণ কৰ হৈছে বোলো খি আগে বানবেন তাৰপৰা উচ্চাৰণ কৰাৰ জা খি কি হৈছে বা খি তাৰপৰা লাম জল্লা মিলাই দিলে কিভাৱে বা খিলা বা খিলা এইভাৱে আবাৰ বুলি জা খি বা খি লাম জবল্লা বাখিলা বাখিলা আবার আমার সাথে বললেন বা জবর বা খের খি বাখি লাম জবল্লা বাখিলা 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 লামের মার হচ্ছে জিব্বার আগার কিনারা বা জিব্বার আগার সাইড উপরের মাই দাঁতের সঙ্গে লাগিয়ে লামটা হালকা করে পাতলা রোচ্ছন করতে হবে বাখিলা এভাবে তারপর বা বা রবর র বা র বা র আবার ৰ জ ৰ বলবেন ত'লে বাৰ ৰ তা দুই জেৰ তিনি এতিয়া কিন্তু তা হয় তা দুই জেৰ তিন বাৰ ৰ তিন কাৰোবাৰ বানান কৰি বা জবৰ বা ৰ জবৰ ৰ বাৰ ৰ জবৰ ৰ বাৰ ৰ বাৰ ৰ বাৰ ৰ দুই জেৰ তিন বাৰ ৰ তিন বাৰ ৰ তিন বার এভাবে বার এটা হবে না অথবা বার রতিন এভাবে টেনও পড়া যাবে না সুন্দর করে বলতে হবে কারণ এক জবর এক জের এক পেশ কি বলা হয় হরকত আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হবে টান দিলে কিন্তু হবে না টান দেওয়াই যাবে না টান দেওয়া হারাম টান দিতে পারবেন না তাড়াতাড়ি করে পড়বেন আবার বলি বা জবর বা র র বার তা দুই জের তিন র তিন তার মার্চটুকু কোথায় তার মাখাস হচ্ছে জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে হালকা পাতলা করুচ্ছন্ন করতে হবে তা এভাবে তা দুই জের তিন তাহলে হবে র তিন র তিন আমার সাথে বলেন র তিন র তিন র তিন তারপর জিম জিমের মার্খাসটা আমরা অনেকেই ভুল করি যখন আমরা জিম উচ্চারণ করি আমরা জিব্বার আগা দাঁতের সাথে লাগাই ফেলি দাঁতে লাগানো যাবে না জিমের মার্খাসটা হবে জিব্বার মদ্যখান উপরে তালুর সঙ্গে লাগিয়ে আপনাকে জিম উচ্চারণ করতে হবে জিম এভাবে তাহলে হবে জিম জা আইন আ আইনটা হবে গলার মাঝখান থেকে চাপ দিয়ে আইনজ বরা আ আ দেখুন আমরা এখানে হামজা জবর আ পড়ছি এটা কিন্তু আইন আইনজবর আ হবে না মানে আমরা অনেকে হামজা এবং আইন দুটাই কি এক করে উচ্চারণ করি মানে মিল করে ফেলি মিল করা যাবে না হামজাটা হবে খলকের শুরু থেকে হালকা পাতলা করে নর্মালভাবে উচ্চারণ করতে হবে আর আইনটা খলকের শুরু থেকে হবে না আইনটা হবে খলকের মাঝখান থেকে চাপ দিয়ে চিকন করে উচ্চারণ করতে হবে চাপ দিয়ে আইন বরা আ আ এভাবে তাহলে হবে জিঞ্জ আইন বরা আ কি হবে জাগা জাগা তারপর লাম বল্লা যা আলা যা আলা যা আলা আমার সাথে বললেন জিম জবজা আইন জবর আ যা যা লাম জবল্লা যা আলা যা তারপর জিম জবজা মিম জবর মা জামা জামা যা জামা আইন জবর আ জামা আ জামা এটা কি হবে আইন হবে জামা আ আমার সাথে বলেন জিম জা মিম জ বর্মা জামা আইন জামা আ জামা আ জামা এভাবে টেনে পড়বেন না কিন্তু হরকত তানফিন দুটেই কি তাতেই পড়তে হবে তাহলে এখানে কিন্তু জিম যা মিম জ বর্মা আইন জর আ তিনটাই হরকত দ্রুত বলতে হবে সুন্দর করে আমার সাথে বলেন জিম জবরজা, মিম জ বর্মা জামা আইন জবর আ জামা আ জামা আ জামা আ তারপর হা হা চিকন করে বলবেন গলা মাঝখান হা এভাবে হা জবর হা 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 হবে না হবে হা এভাবে তারপর সিন জবর সা সিনের মাখাসটা কোথায় জিব্বার আগা সামনে নিচে দুই দাঁতে মাঝে লাগিয়ে সিন উচ্চারণ করতে হবে তাহলে হবে হা জবর হা সিন জবর সা হাসা হাসা ডাল জা হাসা দা হাসা দা হাসা আবার বললেন হা জর সিন জা হাসা ডাল জা হাসা দা হাসা দা হাসা এটা কিন্তু দাল তারপর হা জরা সিন জবসা সিনের মাছটা কি জিব্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে আর সিনটা উচ্চারণ করার সময় এভাবে একটা শীষ দিয়ে উচ্চারণ করবেন সিন চিন এভাৱে ত' হাজবৰ্ষা চিনবা হাচা হাচা ৰজব ৰ হাচা ৰ হাচা ৰ আবাৰ হাজবৰ্ষা চিনব হাচা ৰজবৰ ৰ হাচা ৰ হাচা ৰ হাচাৰ ৰ তাৰপৰা এখানে খ ইয়া তিনটা হরফ আছে তাহলে প্রথমটা হবে শিন জের শি শি খি ইয়া জর ইয়া খি ইয়া। এখানে সিন এবং ইয়া দুটা মার্কাস কিন্তু একই হবে জিব্বার মধ্যখান উপরে তালো সৃঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে আমি আবার বলি শিন জের শি ইয়াজবর ইয়া দুটাই কিন্তু একই জায়গা থেকে উচ্চারণ হয় জিব্বার মধ্যখান উপরে তালো সঙ্গে লাগিয়ে আবার পালন করি খর খ শি জেৰ শি খ শি য়া জবৰ হা শি খা শি য়া শি য়া এইভাৱে তাৰপৰ খ জাম জলা খা খ এটা হে কফ আম এখনে অনেকেই বলি কাফ জবৰ কা খলাকা এইভাৱে উচ্চাৰণ কৰি অথবা খালাকা বুলি এটা করা যাবেন এটা হচ্ছে খ এটা লাম এটা কফ যেভাবে আপনি হরফ্রু উচ্চারণগুলো করবেন ঠিক সেভাবে আপনি হরকত উচ্চারণ করবেন হরফ্রু উচ্চারণগুলো আপনাকে বুঝতে হলে অবশ্যই প্রত্যেকটা হরফ্রু উচ্চারণের মাখরাজ বুঝতে হবে আর যদি আপনি মাখরাজগুলো বুঝতে চান তাহলে আপনি অবশ্যই আমার নয়নিক কায়দার পর্ব এক অবশ্যই এক নম্বর ভিডিওটি দেখবেন তাহলে আপনি মাখরাজ সম্পর্কে খুব ভালো ধারণা পাবেন আবার বলি এটা হচ্ছে খ এটা লাম এটা কফ তাহলে উচ্চারণটা কিন্তু হরফের মতে উচ্চারণটা করব হরকতের যেমন খ যে কি হবে খ হবে লাম জৱৰ কি হ'ব লা হব আৰু কফ যিহেতু হৰ্ফিৰ নাম কফ তৰ্কত উচ্চাৰণ হ'ব কফ জবৰ ক ক এভাৱে ত'লে খ জবৰ খাম জবল লা খা খা কফ জবৰ ক খলা ক খলা ক খলা ক তাৰপৰ খাম জেল্লি খি খি কফ জবৰ ক খি ক খি ক খি ক তাৰপৰ জাল পাতলা হবে জাল জবর এটা হচ্ছে কাফ এটা পাতলা হবে কাফ জবর কা দেখুন এখানে হচ্ছে কফ জবর হচ্ছে কাফ জবর কা পাতলা করে কফটা মোটা কাফটা পাতলা বানান করি জাল জবর কাফ জবর কা জাকা র জাকা এভাবে আবার বলেন জাল কাফ জবর কা জ্যাকা র জবার র জ্যাকা র জ্যাকা র জ্যাকা র তারপর র জবার র ফা জ রফা ফার্মারখাসটা কি নিচে টুটের পেট সামনের উপরে দ্বিধাতের আগার সঙ্গে লাগিয়ে ফা এভাবে উচ্চারণ করতে হবে আর ফাটা যখন উচ্চারণ করবেন অবশ্যই বাতাস বের করবেন আবার বলি র জবার র ফা রফা আইন আইন চৰা কলে কি মাছখন বলবেনা আইন চৰা ৰ ফা ৰ ফে আমাৰ বুলি বৰ ৰ ফ বৰ ফ বৰা ৰ ফা ৰ ফৰ ৰজ বৰ ৰ ক ৰ ক ৰ ক দুই জেৰ তিন ৰ কা টিন এটা হে তা তৰ ৰ ক জ বৰ ক ৰ ক বা জবৰ বা ৰ ক বা ৰ ক বা তুই জেৰ টিন ৰ ক বা টিন ৰ ক বা টিন ৰ ক বা টিন ত' ঠিক এইভাৱে আপোনাকে পঢ়িব অৰ্থাৎ যে সৰফেৰ মাখেজ যেনে ঠিক সেখান থেকে আপনাকে হরকত এবং তানভিনের উচ্চারণগুলো করতে হবে তো অবশ্যই অবশ্যই আপনি যদি কোরআন মাজিদ শুদ্ধ করে শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে আরবি হরফের সঠিক উচ্চারণ জানতে হবে কোন হরফের মার্খাস কোথা থেকে হবে এই বিষয়গুলো আপনাকে আগে জানতে হবে বা বুঝতে হবে তারপর আপনাকে হরকত এবং তানভিন এই দুটির উচ্চারণ সুন্দর করে শিখতে হবে তো যদি আপনি আরবি হরফের উচ্চারণগুলো সঠিকভাবে বুঝতে পারেন বা মার্খাসগুলো সঠিকভাবে বুঝতে পারেন তাহলে আপনি হরকত উচ্চারণটা সুন্দর করে করতে পারবেন আর হরকত পারলে তানভিনে পারবেন তো যদি আপনি হরকত এবং তানভিন এ দুটি যদি আপনি ভালোভাবে শুদ্ধ করে যদি আপনি উচ্চারণ করতে পারেন তাহলে ইনশাল্লাহ সামনের পড়াগুলো আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে মানে আপনি শুদ্ধ করে কোরআন মাঝিতে পড়তে পারবেন ইনশাল্লাহ তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ইনশাল্লাহ আমরা আগামী ক্লাস থেকে শুরুর থেকে শুরু করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ